নমস্কার দাস বন্ধু, জয় জগন্নাথ। 2023 মসিহা সরিবাকু বসিলাণি, ইংরাজি নববর্ষ 2024 উপলক্ষে আপনমানকু অনেক অনেক শুভেচ্ছা ও শুভাভিনন্দন। 2023 মসিহা বর্ষ শেষ দিন অর্থাৎ ডিসেম্বর মাস 31 তারিখ দিন বৃহস্পতি বক্রীর মার্গি হয়েযিবে। পাঁচ গোটি রাশি সর্বাধিক শুভফল গুড়ি প্রদান করিবে। সাধারণত শুভ গ্রহ মানে বক্রি হলে শুভফল গুড়ি প্রদান করে থাকে, পিছিলা কার্যগুড়ি অধিক ত্বরান্বিত হয়ে থাকে এবং বৃহস্পতি মার্গি চলন মেষ রাশি রহব। বৃহস্পতি এপ্রিল মাস 30 তারিখ 2024 মসিয়া দিন বৃষ রাশি গমন করিবে। এই যে পাঁচ মাস মধ্যে বৃহস্পতি বহুত শুভফল পাঁচ গোটি রাশি বৃদ্ধি করিবে। বৃহস্পতি অশ্বিনী নক্ষত্র 11 ডিগ্রি রু প্রায়ত তাঙ্কর গন্তব্য আরম্ভ করিবে এবং কৃতিকারে সে শেষ করিবে মেষ রাশি। যে পর্যন্ত সে মেষ রাশি রহিবে সে পর্যন্ত বৃহস্পতি অধিক শুভত্ব ফলগুড়ি বিভিন্ন রাশি বৃদ্ধি করিবে। বিশেষ করে পাঁচ গোটি রাশি সর্বাধিক শুভফলগুড়ি বৃদ্ধি পাইব। সে পাঁচ গোটি রাশি কোণ রইব আসন্তু আগকু জানিবা। দেবগুরু বৃহস্পতি শিক্ষা, ভাগ্য, আর্থিক ক্ষেত্র, সন্তান, সুখ আপনার প্রদান করে থাকে। ভাগ্য ভবিষ্যৎ ক্ষেত্রে উন্নতি প্রগতি করাই থাকে। ধার্মিক কার্যে আপনার সফলতা প্রদান করে থাকে। শুভ মাঙ্গলিক কার্যক্ষেত্রে মধ্যে আপনার সফলতা প্রদান করাই থাকে। কন্যা মানকর দাম্পত্য সুখর কারক গ্রহ বৃহস্পতি অটন্তি। দেবগুরু বৃহস্পতি জন্মজাতকরে বলবান রহিলে বিভিন্ন ক্ষেত্রে গোটে ব্যক্তি সফলতা প্রাপ্তি করে থাকে। ঈশ্বর বিশ্বাসী হয়ে থাকে। ব্যাঙ্কিং কার্যঠার আরম্ভ করে ধার্মিক কার্য, টিচিং, ম্যানেজমেন্ট, মেডিকাল ইত্যাদি ক্ষেত্র, ওকিলাতি ইত্যাদি ক্ষেত্রে গোটে ব্যক্তি অধিক সফল মধ্য হয়ে থাকে। ভাল পণ্ডিতটিয়ে হয়ে থাকে, ভাল জ্যোতিষ হয়ে থাকে, আধ্যাত্মিক কর্মগুড়িক ভাল করে থাকে, সমস্ত কাজ করে থাকে, দয়া সমস্ত করে থাকে, মানবিকতা গুণ মধ্যে তা পাখে রয়ে থাকে যদি বৃহস্পতি প্রভাব আপনার উপরে অধিক রয়ে থাকে। উত্তম সন্তান সুখ আপনার প্রাপ্তি হয়ে থাকে। আর্থিক ক্ষেত্রে উন্নতি আসি থাকে। শিক্ষা ক্ষেত্রে মধ্যে গোটে ব্যক্তি সফল মধ্যে হয়ে থাকে। দর্শক বন্ধু, বৃহস্পতি অশুভরে রহিলে এসব ক্ষেত্রে সমস্যা গুড়িক অনেক আসি থাকে। তেমন প্রত্যেক দিন আপন মহাদেবকর উপাসনা করতু। পাচিলা কদলী, বুট ডালি, গুড় গোমাতা গুরুবার দিন খাইবাকু দিয়ন্তু। এর সহিত কিছু ধার্মিক পুস্তক আপন দান দেই দিয়ন্তু। ধর্ম কার্যগুড়ি অধিক করন্তু। আপন যদি পুরুষ হয়েছেন, গুরুবার দিন ব্রহ্মযষ্টি মূলকু সংগ্রহ করে এক শুভ মুহূর্তে ডাহাণ বাহুরে লগান্তু। যদি আপন নারী হয়েছেন বা কন্যা হয়েছেন, সে বৃক্ষর চেরকু আপন গুরুবার দিন সংগ্রহ করে বাম বাহুরে লগাইলে বৃহস্পতি শুভফল প্রাপ্তি হয়ে থাকে। যে লগ্ন পাই বৃহস্পতি শুভগ্রহ অটন্তি। যদি জাতকরে বৃহস্পতি পীড়িত এবং অশুভরে রয়েছে, পোখরাজ মধ্যে ধারণ কলে শুভফল গুড়ি প্রাপ্তি হয়ে থাকে। হলদিয়া বস্ত্র ইত্যাদি দান মধ্যে গুরুবার দিন আপনার দিয়ে, হলদিয়া অন্ন ইত্যাদি গুরুবার দিন ভোজন করতু, অশুভত্ব দূরীকরণ হব। আসন্তু জাঁয়া সে পাঁচ গোটি রাশি কণ কণ রয়েছে। সর্বপ্রথম রাশি মিথুন রাশি। মিথুন রাশি একাদশে বৃহস্পতিঙ্কর চলন রয়েছে। বৃহস্পতি মধ্য মার্গি হয়েযিবে 31 তারিখ দিনঠার, যাহাফলের আর্থিক ক্ষেত্রে অনেক উন্নতি আসবার সম্ভাবনা রহব। আপনার রোজগার পূর্ব ঠারু অধিক বড়িব। বিভিন্ন ক্ষেত্রে সফলতা প্রাপ্তি করা সহ বিদ্যার্থী মানে বিদ্যা ক্ষেত্রে উন্নতি লাভ করিবে। সন্তান সুখ আপনার প্রাপ্তি হবার যোগ রয়েছে। মান সম্মান পদ পদবী আপনার বৃদ্ধি পাইব। কর্মক্ষেত্রে নূতনত্ব আসব, নূতন ক্যারিয়র আরম্ভ করিবার সুযোগ প্রাপ্তি করিবে। পড়ি রয়েছে ধন আপনার প্রাপ্তি হবার যোগ রয়েছে। ছোট মোট স্থানক যাত্রা করে বিভিন্ন নূয়া কার্যগুড়ি করিপারে। কোর্ট কেস ইত্যাদি ক্ষেত্রে বিজয় লাভ হবার সম্ভাবনা মধ্যে এহা বড়াইব। নূতন ব্যবসায় বাণিজ্য আরম্ভ করিবে। দাম্পত্য জীবনের ধীরে ধীরে সুখ বড়িবার সম্ভাবনা রয়েছে। শুভ মাঙ্গলিক কার্যক্ষেত্রে
ଆପଣଙ୍କୁ ସଫଳତା ପ୍ରାପ୍ତି ହେବାର ଯୋଗ ରହିଛି। ବିବାହ ଆଦି କର୍ମକ୍ଷେତ୍ରରେ ଅଧିକ ସଫଳ ମଧ୍ୟ ଆପଣ ହୋଇପାରନ୍ତି। ଦର୍ଶକ ବନ୍ଧୁ, ଏବେ ଆସନ୍ତୁ ଜାଣିବା ସେ ଦ୍ୱିତୀୟ ରାଶି କ'ଣ ରହିଛି। ଦ୍ୱିତୀୟ ରାଶି ହେଉଛି ସିଂହ ରାଶି। ସିଂହ ରାଶିର ନବମ ସ୍ଥାନରେ ବୃହସ୍ପତି ବକ୍ରିରୁ ମାର୍ଗୀ ହୋଇଯିବେ, ଯାହାଫଳରେ ଭାଗ୍ୟ କ୍ଷେତ୍ରରେ ଅଧିକ ଉନ୍ନତି ପ୍ରଗତି, ଆପଣଙ୍କର ପଡ଼ି ରହିଥିବା କାର୍ଯ୍ୟଗୁଡ଼ିକ ତ୍ୱରାନ୍ୱିତ ହେବ, ଶୁଭ କାର୍ଯ୍ୟରେ ଆପଣ ଯୋଗଦାନ ଦେବେ। ବିବାହ ଆଦି ଶୁଭ କାର୍ଯ୍ୟ ସହିତ ଘର ପ୍ରତିଷ୍ଠା, ଗୃହାରମ୍ଭ, ଭୂମିପୂଜା, ବ୍ରତପ ନୟନ ଇତ୍ୟାଦି କାର୍ଯ୍ୟକ୍ଷେତ୍ରରେ ଅଧିକ ସଫଳ ଆପଣ ହେବେ। ତୀର୍ଥସ୍ଥଳକୁ ଭ୍ରମଣର ସୁଯୋଗ ପ୍ରାପ୍ତି ହେବ। ବିଦ୍ୟାର୍ଥୀମାନେ ବିଦ୍ୟା କ୍ଷେତ୍ରରେ ଅଧିକ ସଫଳ ହେବେ। ଗର୍ଭବତୀ ମହିଳାମାନେ ସନ୍ତାନ ସୁଖ ପ୍ରାପ୍ତି କରିବେ। ନୂତନ ଗର୍ଭଧାରଣ କରିବା ପାଇଁ ଅତ୍ୟନ୍ତ ଶୁଭ ସମୟ ଭୋଗ ହେବ। ପିତାଙ୍କର ଶରୀର ଆରୋଗ୍ୟ ହେବ ଏବଂ କୌଣସି ବୟୋଜ୍ୟେଷ୍ଠ ବ୍ୟକ୍ତିଙ୍କର ସହଯୋଗ ଆପଣଙ୍କ ଜୀବନରେ ରହିବ। ପିତାଙ୍କର ସହଯୋଗ ମଧ୍ୟ ଆପଣଙ୍କ ଜୀବନରେ ଅଧିକ ରହିବାର ସମ୍ଭାବନା ରହିଛି। ସନ୍ତାନମାନେ ବିଭିନ୍ନ ଦିଗରେ ସଫଳ ହେବାର ସମ୍ଭାବନା ରହିଛି। ଭାଗ୍ୟ ଭବିଷ୍ୟତ କ୍ଷେତ୍ରରେ ଉନ୍ନତି ପ୍ରଗତି ହେବାର ସମ୍ଭାବନା ରହିଛି। ଧାର୍ମିକ କାର୍ଯ୍ୟଗୁଡ଼ିକ ଅଧିକ ତ୍ୱରାନ୍ୱିତ ହେବ। ବିଦେଶ ଭ୍ରମଣର ସୁଯୋଗ ମଧ୍ୟ ଆପଣ ପ୍ରାପ୍ତି କରିପାରନ୍ତି। ଦର୍ଶକ ବନ୍ଧୁ, ଆସନ୍ତୁ ଜାଣିବା ଅନ୍ୟ ଏକ ରାଶି, ଯାହାକି ତୃତୀୟ ରାଶି। ତୁଳା ରାଶିର ସପ୍ତମରେ ବୃହସ୍ପତି ବକ୍ରିରୁ ମାର୍ଗୀ ହୋଇଯିବେ, ଯାହାଫଳରେ ନୂତନ ବ୍ୟବସାୟ ବାଣିଜ୍ୟ ଗୁଡ଼ିକ ଆରମ୍ଭ କରିବା ପାଇଁ ଅତ୍ୟନ୍ତ ଶୁଭ ସମୟ ରହିବ। ଦାମ୍ପତ୍ୟ ଜୀବନରେ ବିବାଦ ଗୁଡ଼ିକ ସମାଧାନ ହୋଇଯିବ। ସୁଖ ବଢ଼ିବାର ସମ୍ଭାବନା ରହିଛି। ଦୂର ସ୍ଥାନକୁ ଯାତ୍ରାର ସୁଖ ପ୍ରାପ୍ତି ହେବ। କର୍ମମୟ ଜୀବନରେ ପରିବର୍ତ୍ତନ କରିପାରିବେ। ଶୁଭ ମାଙ୍ଗଳିକ କାର୍ଯ୍ୟଗୁଡ଼ିକ ଘରେ ହେବାର ସମ୍ଭାବନା ଅଧିକ ବଢ଼ିବ। ବିବାହ ପ୍ରସ୍ତାବ ଗୁଡ଼ିକ ଫାଇନାଲ ହେବାର ଅନେକ ସମ୍ଭାବନା ରହିଛି। ଗୃହ ପ୍ରତିଷ୍ଠା, ଗୃହାରମ୍ଭ, ଭୂମି ପୂଜା ସହିତ ବ୍ରତପ ନୟନ ଇତ୍ୟାଦି ଶୁଭ କାର୍ଯ୍ୟରେ ଅଧିକ ସଫଳ ମଧ୍ୟ ଆପଣ ଏହି ସମୟରେ ହୋଇପାରନ୍ତି। ନୂତନ କାରବାର ଆରମ୍ଭ କରିବା ସହିତ ବିଭିନ୍ନ କ୍ଷେତ୍ରରେ ଆପଣ ସଫଳ ହେବେ। ମାନସିକ ସ୍ଥିତି ଆପଣଙ୍କର ଦୃଢ଼ ରହିବ। ଶରୀର ଆରୋଗ୍ୟ ହେବାର ସମ୍ଭାବନା ରହିଛି। ଆର୍ଥିକ ଲାଭ ମଧ୍ୟ ମିଳିବାର ସମ୍ଭାବନା ରହିଛି। ପରିଶ୍ରମ କ୍ଷମତା ଆପଣଙ୍କର ଧୀରେ ଧୀରେ ବୃଦ୍ଧି ପାଇବାର ସମ୍ଭାବନା ରହିଛି। ଦର୍ଶକ ବନ୍ଧୁ, ଏବେ ଆସନ୍ତୁ ଜାଣିବା ଚତୁର୍ଥ ରାଶି। ଚତୁର୍ଥ ରାଶି ହେଉଛି ଧନୁ ରାଶି। ଧନୁ ରାଶିର ପଞ୍ଚମରେ ବୃହସ୍ପତିଙ୍କର ଚଳନ ରହିବ ଏବଂ ବୃହସ୍ପତି ବକ୍ରିରୁ ମାର୍ଗୀ ହୋଇଯିବେ, ଯାହାଫଳରେ ବିଦ୍ୟାର୍ଥୀମାନେ ଅଧିକ ସଫଳ ହେବେ। ସନ୍ତାନ ସୁଖ ଆପଣଙ୍କୁ ଅଧିକ ପ୍ରାପ୍ତି ହେବାର ଯୋଗ ରହିଛି। ସନ୍ତାନମାନଙ୍କର ସ୍ୱାସ୍ଥ୍ୟ କ୍ଷେତ୍ରରେ ଆରୋଗ୍ୟତା ଲାଭ ଧୀରେ ଧୀରେ ହେବାର ସମ୍ଭାବନା ରହିଛି। ନୂତନ ଗର୍ଭଧାରଣ କରିବାର ସମୟ ଭଲ ରହିବ। ଶୁଭ ମାଙ୍ଗଳିକ କାର୍ଯ୍ୟଗୁଡ଼ିକ କ୍ଷେତ୍ରରେ ଆପଣ ଅଧିକ ସଫଳ ହେବେ। ବିବାହ ସହିତ ବ୍ରତପ ନୟନ, ଭୂମିପୂଜା, ଗୃହାରମ୍ଭ ଏବଂ ଗୃହ ପ୍ରତିଷ୍ଠା ଇତ୍ୟାଦି କାର୍ଯ୍ୟକ୍ଷେତ୍ରରେ ମଧ୍ୟ ଆପଣ ସଫଳ ହେବେ। ଆକସ୍ମିକ ଭାବେ ରୋଜଗାର କିଛି ବଢ଼ିବାର ସମ୍ଭାବନା ରହିଛି। ଜମିବାଡ଼ି କାର୍ଯ୍ୟଠାରୁ ଆରମ୍ଭ କରି ଘରର ବିଭିନ୍ନ କାର୍ଯ୍ୟଗୁଡ଼ିକ ତ୍ୱରାନ୍ୱିତ ହେବାର ସମ୍ଭାବନା ରହିଛି। ବିଭିନ୍ନ କ୍ଷେତ୍ରରେ ସୁଯୋଗ ପ୍ରାପ୍ତି ହେବ, ଯାହାଫଳରେ ନିଜର ରୋଜଗାର ବଢ଼ାଇବା ପାଇଁ ଅତ୍ୟନ୍ତ ଶୁଭ ସମୟ ରହୁଛି। ଶୁଭ କାର୍ଯ୍ୟରେ ଯୋଗଦାନ ଦେବେ। ତୀର୍ଥସ୍ଥଳକୁ ଭ୍ରମଣର ସୁଯୋଗ ପ୍ରାପ୍ତି ହେବ। ଉଚ୍ଚ ଶିକ୍ଷା କ୍ଷେତ୍ରରେ ବିଦ୍ୟାର୍ଥୀମାନେ ସଫଳ ହେବାର ସମ୍ଭାବନା ଅଧିକ ରହିବ। ତେଣୁ ଆପଣଙ୍କ ରାଶିରେ ଏ ବୃହସ୍ପତିଙ୍କର ମାର୍ଗୀ ଚଳନ ଅଧିକ ଶୁଭ ଫଳ ଗୁଡ଼ିକ ପ୍ରାପ୍ତି କରାଇବ। ଦର୍ଶକ ବନ୍ଧୁ, ଶେଷ ରାଶି ହେଉଛି ମୀନ ରାଶି। ମୀନ ରାଶିର ଦ୍ୱିତୀୟରେ ବୃହସ୍ପତି ବକ୍ରିରୁ ମାର୍ଗୀ ହୋଇଯିବେ, ଯାହାଫଳରେ ଆର୍ଥିକ କ୍ଷେତ୍ରରେ ଉନ୍ନତି ଲାଭ ହେବାର ସମ୍ଭାବନା ରହିଛି। କର୍ମକ୍ଷେତ୍ରରେ ଉନ୍ନତି ଆସିବ। ନୂତନ କର୍ମଗୁଡ଼ିକ ଆରମ୍ଭ କରିପାରିବେ। ଆପଣଙ୍କୁ ସନ୍ତାନର ସୁଖ ଅର୍ଥାତ୍ ନୂତନ ସଦସ୍ୟର ଆଗମନ ଗୃହକୁ ହେବାର ସମ୍ଭାବନା ରହିଛି। ଉତ୍ତମ ଭୋଜନ ପ୍ରାପ୍ତି ହେବାର ଯୋଗ ରହିଛି। କୁଟୁମ୍ବ ବିବାଦ ଗୁଡ଼ିକ ଦୂରୀଭୂତ ହୋଇଯିବ। ଘରେ ପ୍ରାୟତଃ କିଛି ସୁଖଦ ବାତାବରଣ ସୃଷ୍ଟି ହେବାର ସମ୍ଭାବନା ରହିଛି। ଶୁଭ ମାଙ୍ଗଳିକ କର୍ମଗୁଡ଼ିକ ଆପଣ ଘରେ କରିବେ। ଘରର ମାହୋଲରେ ଅନେକ ପରିବର୍ତ୍ତନ ଆସିବାର ସମ୍ଭାବନା ରହିଛି। ଭୂମି ପୂଜା, ଗୃହାରମ୍ଭ ଇତ୍ୟାଦି ସହିତ ଗୃହ ପ୍ରତିଷ୍ଠା, ବ୍ରତପ ନୟନ ଇତ୍ୟାଦି କାର୍ଯ୍ୟକ୍ଷେତ୍ରରେ ଆପଣ ମଧ୍ୟ ସଫଳ ହେବାର ସମ୍ଭାବନା ରହିଛି। ଏହି ସମୟରେ ପ୍ରାୟତଃ ବ୍ୟବସାୟ ବାଣିଜ୍ୟ ଗୁଡ଼ିକ ନୂଆ ଆରମ୍ଭ କରି ଆପଣ ନିଜର ଆର୍ଥିକ କ୍ଷେତ୍ରରେ ଉନ୍ନତି କରିପାରିବେ। ନୂଆ କର୍ମଗୁଡ଼ିକ ଆରମ୍ଭ କରିପାରିବେ। ପଡ଼ି ରହିଥିବା ଧନ ପ୍ରାପ୍ତି ହେବାର ସମ୍ଭାବନା ଅଧିକ ରହିଛି। ତେଣୁ ଆପଣଙ୍କ ରାଶିରେ ପ୍ରାୟତଃ ଏହି ବୃହସ୍ପତିଙ୍କର ମାର୍ଗୀ ଚଳନ ଧନ ଧାନ୍ୟ ବୃଦ୍ଧି କରିବାର ଅଧିକ ସମ୍ଭାବନା ରହିଛି। ଅନ୍ୟାନ୍ୟ ଯେଉଁ ରାଶି ଗୁଡ଼ିକ ରହିଲା, ଯଥା ମେଷ ରାଶି, ବୃଷ ରାଶି, କର୍କଟ ରାଶି, କନ୍ୟା ରାଶି, ବିଛା ରାଶି, ମକର ରାଶି, କୁମ୍ଭ ରାଶି, ଏ ରାଶି ଗୁଡ଼ିକରେ ପ୍ରାୟତଃ ସେତେ ଶୁଭ ଫଳ ଗୁଡ଼ିକ ପ୍ରାପ୍ତି ହେବ ନାହିଁ। ସାମାନ୍ୟ ସମସ୍ୟା କିଛି ରହିବ ଏବଂ
ସାମାନ୍ୟ ଶୁଭଫଳ କିଛି ପ୍ରାପ୍ତି ହେବ। ତେଣୁ ଏ ରାଶିର ବ୍ୟକ୍ତିମାନେ ଉପରୋକ୍ତ ଉପାୟ ଗୁଡ଼ିକ କରିବା ଆବଶ୍ୟକ। ଆଜିର ଅଧ୍ୟାୟଟି ଏମିତି ଥିଲା, ଆଶା କରେ ଆପଣଙ୍କୁ ଭଲ ଲାଗିଥିବ। ପୁଣି ଆଗାମୀ ଅଧ୍ୟାୟରେ ଆପଣଙ୍କ ସହିତ ଦେଖା ହେବ। ରହୁଛି, ଜୟ ଜଗନ୍ନାଥ, ଧନ୍ୟବାଦ।